আমাদের দেশের সাধারণ মানুষগুলো বোকা শোকা থাকায় তারা সবসময় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়রানির শিকার হয়। এই যে সঞ্চয়পত্র করার জন্য কিন্তু আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই সেই ব্যাংকের এমআইসিআর চেকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করা যায়। কিন্তু সেখানে অনেক সময় দেখবেন আপনারা ব্যাংকে গেলে বলে যে আমাদের ব্রাঞ্চে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে কিংবা আমাদের ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, মানে তারা একটা ফোর্স করে যে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে আপনাকে সঞ্চয়পত্র করতে গেলে আপনি যেখানে করতে যাবেন। কিন্তু আপনার যে অন্য জায়গায় অ্যাকাউন্ট আছে সেটা বললেও তারা অনেক সময় করতে চায় না। তো এই ধরনের একটা অভিযোগ নীল অফিসিয়াল চ্যানেলে ওই ব্যক্তি দিয়েছে, তো আমি ওই চ্যানেলের ভিডিওগুলো দেখি, তো উনি বিষয়টা তুলে ধরেছে। তো এরকম সাধারণ অনেক মানুষের সাথেই হয়, উনি হয়তো বা সঞ্চয়পত্র ক্রয় করতে গেছে, ওনার অন্য জায়গায় অ্যাকাউন্ট আছে, কিন্তু ওনাকে বলতেছিল যে উনি ভিডিওতে যেটা বলতেছে ওই ব্যাংকে ওনাকে অ্যাকাউন্ট করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে, সে অ্যাকাউন্টের এমআইসিআর চেকের মাধ্যমে আপনাকে টাকাটি প্রদান করে, মানে বাংলাদেশ ব্যাংকের যে সঞ্চয়পত্রের এটা আছে সেখানে আপনি এমআইসিআর চেকের মাধ্যমে পেমেন্ট করতে হয়, তারপর আপনার ওটা অ্যাক্টিভ হয়, ইস্যু হয়। তাহলে যেই সমস্ত মানুষগুলো বুঝে না, বোকাশোকা, যারা সাধারণ মানুষ সঞ্চয়পত্র করে 2-4-5-10 লাখ টাকা, তারা তো কিছুই বোঝে না, এগুলো তাদেরকে যা বলে তারা তাই করে। একটা লোক একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আরেকটা জায়গায় অ্যাকাউন্ট করতে হবে, সে অ্যাকাউন্ট করলে সেখানে চার্জ টার্জ এসে হাবি যাবে, কত খরচ, মানে সাধারণ মানুষকে বোকা বানিয়ে শুধু টাকা নিয়ে, মানে টাকা কামিয়ে নেওয়ার ধান্দা, মানে ব্যবসায়িক চিন্তা ভাবনা শুধু। মানে আমাদের দেশের নিয়মকানুনগুলো দেখা যায় শুধু কাগজে, মানে কাগজে লিপিবদ্ধ থাকে, বাস্তবে প্র্যাকটিক্যালি আসলে এগুলো দেখা যায় না। কেন, আপনি ব্রাঞ্চে গেলে যেখানেই একটা মানুষ যাক তাকে ভালোভাবে বলতে পারে মানুষ যে আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে হবে, আপনার এমআইসিআর চেকের মাধ্যমে আপনি করতে পারবেন, এই কাজটা তারা করে না। আমার এক পরিচিত ব্যক্তি একবার ব্যাংকে এরকম করতে গেছে, ওনারা তখনও বলছিল যে আপনাদের এই ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকতে হবে বা করতে হবে বা এই ব্যাংকে করতে হবে, পরে তারা ওই করেই নাই। মানুষকে যে ফোর্স করা, এগুলো শুধু আমাদের এই সমস্ত যে বোকা শোকা মানুষদের বোকা পেয়ে এই ধরনের কাজগুলো করা হয়, কিন্তু যারা সচেতন, যারা বুঝে, তারা কিন্তু এই কথা বললে ওখানে করবেই না, অনেক অনেক জায়গায় করতেছে না, কিন্তু এই যে এই ধরনের কথাগুলো এগুলো খুবই খারাপ, এগুলো কেন বলবে? মানুষ আসলে বুঝে না বিধায় তাদেরকে এই হয়রানিগুলো করে, সবাই এই জিনিসগুলো বুঝে না। দুঃখজনক ব্যাপার হচ্ছে যারা বুঝে না তাদের বিষয়টা নয় বাদই রাখলাম, তারা বুঝে না তাদেরকে বলে, কিন্তু যারা বুঝে সচেতন মানুষ তাদেরকে যখন এই কথাগুলো বলে এটা তো খুবই দুঃখজনক। তো ওই লোক যে ভিডিও দিয়েছে, উনি ভিডিও ফুটেজ সহ সেখানে ভিডিও দিয়েছে এবং উনি বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করেছে, সেটা হয়তো বা আগামীতে কী হয় দেখা যাবে। এই ধরনের ঘটনা ঘটার পরে কিন্তু কোনো মানুষ বুঝেও না যে এটা অভিযোগ করা যায় বা কিছু করা যায়, এই ঘটনাগুলো খুবই দুঃখজনক। একজন মানুষের বাংলাদেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাক, সে সব ধরনের লেনদেন করতে পারবে, সব ব্যাংকেই টাকা পাঠানো যায় এক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে, তাকে কেন আবার নতুন করে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে? এই যে ফোর্স করা, এটা আসলে ফোর্স না করে তাদেরকে বুঝিয়ে বলতে পারে যে আপনি আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করুন বা করতে পারেন, সেটা হলো একটা আলাদা বিষয়, রিকোয়েস্ট করা, মানে তাদেরকে এমন একটা পরিস্থিতি করে যে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে, করলে হবে না করলে করা যাবে, মানে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে, মানে একটা কেমন একটা পরিস্থিতি, তখন তো মানুষের কিছু করার থাকে না, তখন তাদের বাধ্য হয়ে সেটা করতে হয়, আর খরচ টর্চ যা আছে টাকা পয়সা কাটাগুলো সব সাধারণ মানুষের চাই, সব প্রতিষ্ঠানে শুধু থাকে মানে ব্যবসা করার ধান্দায়, এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। তো দর্শক বন্ধু, আপনারা যারা সঞ্চয়পত্র করতে গিয়ে এই ধরনের সমস্যায় পড়েছেন কিনা কমেন্ট বক্সে লিখতে পারেন, কারণ বিষয়টা দেখেন অনেক এলাকায় আছে, অনেক মানুষের কাছাকাছি সব ব্যাংক থাকে না, কারো এলাকায় কারো মানে কাছাকাছি যে কোনো ব্যাংক একটা থাকতে পারে, তো সে যদি ওই ব্যাংকে অ্যাকাউন্ট করে সব কিছু করে বা করতে চায় তার জন্য সুবিধা, তখন যদি অন্য নির্দিষ্ট কোনো একটি ব্যাংকে উনি একটা কাজ করতে যায়, তখন যদি ওই ব্যাংক থেকে বলে যে আমাদের এখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এটা করার জন্য, তখন তার আর কী করার আছে, তার একটা অসুবিধা না? তারপরেও কাজের ধরন বা ক্ষেত্র বিশেষে এটা আলাদা হতে পারে। একটা মানুষ সঞ্চয়পত্র ক্রয় করবে, সঞ্চয়পত্রের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে এটা ইস্যু হয়, তার যে এইটা ওটা তার অ্যাকাউন্টে চলে যাবে, এখানে তো কোনো ব্যাংকের মানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে বা অমুক ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, এই ধরনের তো কোনো নির্দেশনা বাংলাদেশ ব্যাংকও দিয়ে দেয়নি, বাংলাদেশের তফসিলভুক্ত যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে হবে। তারপরেও যারা এগুলো বলে যে ধরনের প্রতিষ্ঠানগুলো, আমি নির্দিষ্টভাবে কাউকে ছোট করতে চাই না, কিন্তু এই কাজগুলো একদমই উচিত না, কারণ যে মানুষগুলো বুঝে না তাদেরকে বুঝিয়ে বলা উচিত যে আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে হবে, যদি না থাকে আমাদের এখানে করেন, কিংবা আপনার যদি থেকেও থাকে আমাদের এখানে করতে পারেন,
কিন্তু একবারে আমাদের এখানে করতে হবে যে এই ধরনের কথাগুলো যারা বলে এগুলো আদৌ ঠিক না, এগুলো মানুষকে হয়রানি ছাড়া আর কিছুই না। তো এটাই বলার ছিল, এই ধরনের যদি কেউ সমস্যায় পড়ে থাকেন কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ।